गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम टू माय चैनल इन माय टिफिन बॉक्स। आज के হচ্ছে শুক্রবার। আজকে আকাশ একদম পরিষ্কার আর মাঝে মাঝে বেশ রোদও উঠছে। যাক ভালো হয়েছে, মানে সেই 3 দিন 4 দিন থেকে বৃষ্টি হচ্ছিল, একটু ডিপ্রেশন মতনও লাগে। আর তারপরে এই যে জামা কাপড় শুকায় না, এরকম নানান মানে এই সমস্যাগুলো মানে কন্টিনিউ হতে থাকলে ভালো লাগে না। বেশ এবার আজকে রোদ বেরিয়েছে, খুব ভালো লাগছে আর কাজেও এনার্জি পাওয়া যায়। তাহলে আজকের ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। আর আমার সাথে থেকো আর দেখো সারাদিন তোমাদের সাথে আমি কি শেয়ার করছি। তো এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজ আমি ব্রেকফাস্টে আপেল আর এই স্ক্র্যাম্বলড এগ নিয়ে খাচ্ছি। আর ছেলে এখনও ঘুমাচ্ছে, ও উঠলে ওকে ব্রেকফাস্টটা করে দেবো। তো এই উঠে গেছে, ওকে আমি ডিম পাউরুটি করে দিয়েছি আর সাথে ওকেও আপেল কেটে দিয়েছি। আমার মাসকাবারি বাজারটা এসেছিল, 3 দিন হয়ে গেছে। আমি 3 দিন এইভাবেই প্যাকেটটা ঘরের কোনায় ফেলে রেখে দিয়েছিলাম, ওটাকে ধরিনি। কেন ওটাকেও কোয়ারেন্টাইন করে তারপর তো ধরতে হয়। তো 3 দিন পর আজকে আমি এই জিনিসগুলোকে বার করব, করে আবার ওইগুলোকে একটু স্যানিটাইজ করব। তাই এই অ্যালকোহল 70% অ্যালকোহল এর যে স্যানিটাইজার ওটা আমি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে সব বার করে এগুলোকে আরেক একটু স্যানিটাইজ করব, করে তারপরে এই সব জিনিসগুলো আবার জায়গা মতন তুলে রাখবো। কারণ এখন তো যা হচ্ছে, যে কোনো জিনিস বাইরে থেকে আসলে হয় ধুয়ে রাখতে হয় আর নালে 3-4 দিন কোয়ারেন্টাইন রেখে তারপর ওটাকে ধরা। তো এই মাসকাবারি এই জিনিসগুলো তো আর জলে ধোয়া যাবে না, তাই এইগুলোকে এইভাবেই স্যানিটাইজ করা উচিত। আগে কোয়ারেন্টাইন করে রেখে দাও, তো 3-4 দিন না ধরতে আর কি বলে যেটা, আর তারপরে একটু স্প্রে করে দিলে ইয়ে হয়ে যায়। তো এইভাবেই চলতে হচ্ছে আজকাল। এগুলো তো একটা এক্সট্রা কাজ হয়ে গেছে, আগে তো এইসব আমাদের করতে হতো না, কিন্তু এখন যা পরিস্থিতি চারিদিকে দিনে দিনেই বাড়ছে খালি, তাই এইভাবে এখন এইগুলো সব এখন এক্সট্রা কাজ হয়ে গেছে সংসারে, যেগুলো করতে হয়। তো এই সব বার করে নিয়েছি, 4 দিন পর এই সব জিনিস বার করে এগুলোকে আবার স্যানিটাইজ করছি, করে এইগুলো আবার ঢুকিয়ে রেখে দেবো সব জায়গা মতন, আবার সব গুছিয়ে রাখতে হবে। তো আগের ভিডিওটায় যে তন্দুরি চিকেনটা তোমাদেরকে শেয়ার করেছি রেসিপিটা, ওটাই এখন আমি বানাচ্ছিলাম আর ওটা আবার শ্যুটও করছিলাম, রেসিপিটা শ্যুট করছিলাম। তাই এইভাবে দেখো মোবাইলটা আমি এইভাবে সেট করে নিয়ে তো এইভাবে রেসিপিটা আমি শ্যুট করছিলাম সেই সময়। আর পাশে থেকে ছেলে আমাকে এই শ্যুটটা করে দিয়েছে ব্লগের জন্য। তো এই যে হয়ে গেছে, এটা তো তোমরা দেখেইছো নিশ্চয়ই আগের ভিডিওটায় রেসিপিটা। তো আজকে রাত্রে আর কিছু বানাইনি, মানে সন্ধেবেলা এগুলোই সব খেয়েছে সবাই। তো রাতে আর অতটা খিদে কাউর ছিল না। রাতে আর কেউ কিছু খেতে চাইনি বলে রাতে এই 2 প্যাকেট টপ রেমন নিয়েছি। ওটার মধ্যে একটু ক্যাপসিকাম, লাল হলুদ সবুজ ক্যাপসিকাম, একটু পেঁয়াজ এইসব দিয়ে আর 2 ডিম এইভাবে দিয়ে এই টপ রেমন রান্না করেছিলাম। ওটাই আমরা একটু একটু করে সবাই রাতে ডিনারে খেয়ে নিয়েছি। তো এই হয়ে গেছিলো আমার ডিনার। तो आजकेर ब्लगटा जोदि तोमादेर भालो लेगे थाके ताहले एकटी लाइक दिओ और आमार चैनलटिके सबस्क्राइब करे रेखो जाते तोमादेर साथे एमोनी भालो भालो रेसिपिज और एरकमई डेली आमार लाइफेर छोटो छोटो एसब जे मुहूर्तगुलो सेगुलो आमी शेयर करते पारबो। ताहले आजके ब्लगटा आमी एखानेई शेष करছি।